হ্যালো গাইস, আমি না ঘুরতে আসছি। আর আমার সম্পূর্ণ ব্লগটা দেখবা। এটা হলো শিব মন্দির, এটা হলো জায়গার নাম হলো কচনা, দাসপাড়া কচনা শিব মন্দির। এখানে খুব ভিড় হয় পূর্ণ মাসি। তো আমি এমনি ঘুরতে আসছি আজকে, এখানে ভিতরে ঠাকুর আছে। তো আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি বাইরে আছি, তো এখন বের হয়ে গেছি এখান থেকে, এই দূর থেকে দেখাচ্ছি। দেখো এখানে বাউল শুরু হবে আজকে থেকে, আজকে রাত থেকে। আমি এমনি ঘুরতে আসছি, আজকে সোমবার, দিনটা খুব ভালো। এই জন্য ভাবছিলাম যে একটু ঠাকুরমাকে দূর থেকে দেখে আসি, প্রণাম করে আসি। তো আমি এখন আবার অন্য জায়গায় ঘুরতে যাব। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবা আমার, তাহলে বুঝতে পারবা আমি কোথায় যাচ্ছি, আমার সারাদিনে কী করলাম। আর আমি সব কথা আপনাদেরকে শেয়ার করব যে আমি সারাদিনে কী করি না করি। তো আমি বাইকে উঠেছি, বাইকে করে যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে। তো আমার ভাগ্না বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে যাচ্ছি, আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতেছি যে ভাগ্না যদি দেখে আমাকে বকবে। ওই জন্য আমি ওকে কিছুই বলি না, আমি চুপচাপ বসে আছি বাইকে, হ্যাঁ পিছনে দিকে ক্যামেরা করতেছি। তো ভাগ্না তো সামনে, ও জানেই না। তো ওই দেখো আমি এখন আর কি বলবো, বাইকে উঠলে তো ভালো লাগে, এখন গরমের দিন, আর হাওয়াও ভালো লাগে, কি সুন্দর হাওয়া পিছনে। আমি পৌঁছাই গেলাম। তো এখানে আমি দেখাবো, আমি এখানে তিস্তা, একটা তিস্তা জায়গা, পৌঁছাই গেলাম। এখানে বসে বসে না দাঁড়ায় আছি, ক্যামেরা করতেছি, নিচ উপর থেকে নিচে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি নিচে যাব, হ্যাঁ আপনাদেরকে বলছি। দেখো আমার ব্লগটা সম্পূর্ণ, জায়গাটা কেমন লাগলো যদি ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আমার জায়গা মানে জায়গাটা আমি যে ঘুরতে আসছি এই জায়গা। তো আমি নিচে যাচ্ছি, হ্যাঁ আমি এখন নিচে যাচ্ছি, মানে অনেকটা উঁচু জায়গা, তো নিচে যেতে হবে। তো নিচে যাচ্ছি, সিঁড়িটা অনেক বড়। তো আস্তে 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 না, স্লো হয়েছেন, আমি স্লো হয়েছেন হয়ে যাচ্ছি। তো ভয় লাগে, এখানে অনেকটা এসে আছে, হ্যাঁ নোংরাও আছে। তো আস্তে আস্তে যাচ্ছি, ভয় লাগে। আর কেলানে তো মানে জল কূপ, অনেকটা জল আছে, ওই জন্য ভয় লাগে। আস্তে আস্তে যাচ্ছি ক্যামেরা করে। তো জায়গাটা না খুব সুন্দর জায়গা, বিকালবেলায় সবাই এখানে মানে ঘুরতে আসছে। তো জানুয়ারির সময় এখানে খুব ভিড় হয়। তো অনেক দিন থেকে আমি আসিনি, এই জন্য ভাবছি যে একটু ঘুরিয়ে আসি। এই জায়গাটা ভালো লাগে, বেশ ভালো লাগলো আসে। তো আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা, এটা হলো তিস্তা, তিস্তার কেল্লান, এটা টক বিচ বলে, জায়গাটার নাম হলো ভোলাগঞ্জ, খুব সুন্দর জায়গা। তো আমি নিচে যাচ্ছি আস্তে আস্তে করে, আর আপনাদেরকে দেখাচ্ছি জল আছে, অনেকটা জমজমা জল। আমার তো কি বলবো, আমার লোক মানে উপরে অনেক মানে লোক আছে আমাকে দেখ